এবার আমরা এসে গেছি কোণারক সান টেম্পলের সামনে। এই মন্দিরটি বিখ্যাত এর কারুকার্যের জন্য। এটি উড়িষ্যার একমাত্র মন্দির যেখানে কোনো পুজো হয় না। এটির একটি কারণ আছে। 1255 খ্রিস্টাব্দে রাজা প্রথম নরসিংহ এই মন্দিরটি তৈরি করেন। শোনা যায় যেদিন এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় সেদিন মন্দিরের চূড়ো থেকে একটি ছোট ছেলে পড়ে মারা যায়, সেই জন্য এই মন্দিরটি চিরকালের জন্য পুজো বন্ধ হয়ে যায়। কোণারক মন্দিরটিতে সূর্যদেব ওঠার কোনো বিগ্রহ নেই। তাছাড়া দিনের পর দিনের মেনটেনেন্সের অভাবে অনেক কারুকার্য নষ্ট হয়ে গেছে। অনেক সময় কালাপাহাড় একে আক্রমণ করে এবং এর কারুকার্য ধ্বংস করে। কালাপাহাড় হলেন একজন মুসলিম সেনাপতি যিনি কোণারক মন্দির ভেঙে ফেলার জন্য সেনাপতি নিয়ে আক্রমণ করেছিলেন, যার আসল নাম ছিল রাজীব লোচন, যিনি একজন ধর্মপরায়ণ বৈষ্ণব ব্রাহ্মণ ছিলেন। মাঝে 1800 শতকে এর গৌরব অনেকটা নষ্ট হয়ে গিয়ে অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায়। প্রায় 300 বছর ধরে বালির স্তূপের নিচে থাকার পর 1908 সালে বড়লাট লর্ড কার্জন ইনি এটিকে উদ্ধার করেন। এখন এই মন্দিরের কিছু অংশ এর মেরামতের কাজ চলছে। এছাড়াও এই মন্দিরটির প্রচুর কারুকার্য আজও চোখ ধাঁধিয়ে দেয়। চলুন দেখে নেওয়া যাক। এই মন্দিরের প্রধান অ্যাট্রাকশন হলো এর জিওমেট্রিক ক্যালকুলেশন। এই মন্দিরটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সূর্যোদয়ের প্রথম আলো এর মন্দির প্রাঙ্গণেই পড়ে। এখানে একটা চাকার ভিডিও দেখছেন। তো এই মন্দিরে অনেকগুলো চাকার এরকম নির্মাণ করা হয়েছে। তো বলা হয় যে এই চাকাগুলো নাকি সূর্যের ডায়ালের কাজ করে। ভোর দুপুর ও সূর্যাস্তের সময় সূর্যের রশ্মি ধরার জন্যই এগুলোকে নির্মাণ করা হয়েছিল। দেখুন এই চাকার কারুকার্য কি সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, কি নিখুঁত হাতের কাজ। এই চাকারগুলোর কথাই বলছিলাম।
এবার আমরা এসে গেছি লিগোরাজ টেম্পলের সামনে। এটি মন্দিরের প্রবেশপথ। এটি সমগ্র উড়িষ্যার সবচেয়ে পুরনো মন্দির। এটি প্রধানত শিব মন্দির। এটির আনুমানিক বয়স 1022 বছর। এই মন্দিরটি ভুবনেশ্বরে অবস্থিত এবং এটি এখানকার সব থেকে উঁচু মন্দির, প্রায় 180 ফিট। এই মন্দিরটি বানিয়েছিলেন রাজা যাযাতি কেশরী 10ম শতাব্দীতে। এই মন্দিরের ভিতরেও ক্যামেরা, ওয়ালেট, বেল্ট, মোবাইল ফোন অ্যালাউ নয়, তাই এখানেও আমরা বাইরে থেকে ভিডিও করেছি। এই মন্দিরটি কালিঙ্গ স্থাপত্যকলা ও মধ্যযুগীয় স্থাপত্য শিল্পে নির্মিত হয়েছে। এই মন্দিরটি পূর্বমুখী এবং চুনাপাথরে তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরটির সীমানার মধ্যে প্রায় 150টি ছোট বড় মিলিয়ে মন্দির রয়েছে এবং এগুলো সবই শিব মন্দির। লিঙ্গরাজ মন্দিরের পাশেই এই পুকুরটি আছে। বলা হয় এটি নদী লিঙ্গরাজ টেম্পলের নিচ দিয়ে বয়ে গেছে এবং এটি বিন্দুসাগরে পড়েছে। আর এটা বিশ্বাসও করা হয় যে এই পুকুরের জল দেহের ও মনের অসুস্থতা দূর করতে সাহায্য করে। এই লিঙ্গরাজ টেম্পলের প্রধান উৎসব হল শিবরাত্রি, যা ফাল্গুন মাসে পালন করা হয়। এই মন্দিরের সামনে প্রচুর স্টল আছে এবং পুজোর সামগ্রী এখান থেকেই নিয়ে যাওয়া হয়। যারা যারা পুজো দিতে ইচ্ছুক এখান থেকে সামগ্রী কিনেই এই মন্দিরে পুজো দেয়। ভুবনেশ্বরের আরেকটি দর্শনীয় জায়গা হলো উদয়গিরি ও খণ্ডগিরি। এই গুহাগুলি কিছুটা প্রাকৃতিকভাবে ও কিছুটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। উদয়গিরি পাহাড়ে 18টি ও খণ্ডগিরি পাহাড়ে 15টি গুহা আছে। এগুলোর মধ্যে হাতি গুহা এবং গণেশ গুহা বিখ্যাত।